বেহাল দশা স্কুলের, না আছে স্কুলে পানীয় জলের সঠিক ব্যবস্থা, না রয়েছে স্কুলে বাউন্ডারি ওয়াল, বিদ্যুৎ তো ফুরুত, এমন আরও বেশ কিছু সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহকুমাধীন শুদ্ধ কর্কড়ি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। কোনো হেলদোল নেই সমস্যাগুলো সারিয়ে তুলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এ নিয়ে ক্ষুব্ধ এলাকার লোকজন। সদ্য কিছুদিন পূর্বে শুদ্ধ কর্কড়ি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রথম পাঠন বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হল। এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন, শিক্ষকের সংখ্যা 3 জন। 3 জন শিক্ষকই নাকি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেননি, সবাই বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এখানেই শেষ নয়, বিদ্যালয়ের পানীয় জলের তীব্র সংকট রয়েছে, সময় মতো পানীয় জল পাওয়া যায় না স্কুলে। মিড ডে মিলের রান্নাঘরের হাল তো আরো বেহাল, যার ফলে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মিড ডে মিল রান্না করতে হয়। বিদ্যালয়ে নেই কোনো বাউন্ডারি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। এখানে আমাদের সময় ছিল, এখানে যত টিচার আছে, টিচার 3 জন আছি, আমরা 3 জন আছি, সব আমরা বাংলা মিডিয়ামেরই, আর ইংলিশ মিডিয়ামের টিচার বলতে এখানে নাই, এটি বিশেষ করে সমস্যা। আর জলের সমস্যা, জল যে আমরা এখানে সময় মতো পাওয়া যায় না, আর এখান থেকে অনেক দূরে গিয়া লেফটিনে যেতে হইলে, কিন্তু ওই এখান থেকে মাঠ পাই রইয়া পোলাপান, ছোটো ছোটো পোলাপানরা এখান থেকে নিতে পারে না, জলগুলার কেমনে নেবে এমন অবস্থা, জলও নাই, বাউন্ডারি ওয়াল তো নাই, ওই পোলাপানে কোনো সময় ওই সরার দিকে পড়তে পারে, খেলতে গিয়া পড়তে পারে, আর স্কুলের সময় সেম এমনই, অনেক পুরানা হয়ে গেছে গা বিল্ডিংটা, বিল্ডিংটা সব ফাটা আপনারা। এদিকে বিদ্যালয়ের এক ছাত্র জানালো, দাবদাহ গরমের মধ্যে শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পঠন পাঠন করতে হিমশিম খেতে হচ্ছে, এমনকি অনেক ছাত্রছাত্রী দাবদাহ গরমের মধ্যে বিদ্যালয়মুখী হতে নারাজ। আসেনি তোমরা? নাই নাই, গরম লাগেনি? হ্যাঁ। কোন স্কুল এটা? শুদ্ধ কর্কড়ি। কোন ক্লাসে পড়ো তুমি? ফাইভে। আর কি সমস্যা আছে তোমরা স্কুলে? ক্লাস হয়নি ঠিকঠাক মতো? না, ক্লাস করে না? হ্যাঁ, ঠিক মতন হয় না। এক কথায় স্কুলের হাল বড়ই বেহাল, এ নিয়ে ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা। এখন দেখার বিষয় বিদ্যালয়ের ভগ্নদশা কাটিয়ে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।